ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সজিতা ভ্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভ্লগটা। তো তোমরা সবাই কেমন আছো? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে চাটাও করা হয়ে গেছে, আমরা সবারই চা মুড়িও খাওয়া হয়ে গেছে। তো এখন এই যে ঘর বাড়ি পরিষ্কার করা হয়নি, বিছানা তোলা হয়নি, তো এগুলো এখন করে নেব, নিয়ে আবার রান্না বসাতে হবে। এই যে দেখো বিছানা তোলা হয়নি, তো এগুলো এখন গোছাবো। আর এই যে চা খেয়ে চায়ের কাপ টাপ সব পরিষ্কার করে রেখেছি, ধুয়ে তোলাম, থাল বাসনও ধোয়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো কাচতে হবে, কাল রাত্রে বেড কভারটা পাল্টেছি ওই ঘরে। তো ঠিক আছে, আমি কাজকর্ম করে নিই, আবার ফিরে আসছি তোমাদের। সকালে রান্না বান্না করলাম, করে খাওয়া দাওয়া হয়ে গেল, থাল বাসনও ধুয়ে নিয়েছি, ঘর বাড়িগুলো মোটামুটি গুছিয়েছি একবার, আবার পরে গুছাবো। এখন দুপুরে রান্না করে নেবো, তারপরে ওই দেখো 11টা বাজতে গেল। তা যা বলছিলাম, রান্না বান্না করে একবারে ঘর বাড়ি গুছাবো, ঝাড় দিয়ে মুছে নেবো, এখন আর মুছবো না, তাহলে আবার নোংরা হবে। আর এই যে পাট মেলেছে তো নোংরা হবে। এই যে তোমাদের ভাইয়া কলা এনেছে, কলাগুলো গুছিয়ে রাখি। এই যে দেখো এই কলাগুলো খেতে ভালো, কিন্তু শাহিদ আবার খেতে চায় না, ও খাবে সেই লম্বা লম্বা মর্তমান কলাগুলো। তো ঠিক আছে, আমি রান্নার জোগাড় যন্ত্র করে নিই, এখনই রান্না বসাবো। আর ওই যে রোদে বসে রাঁধতে হবে, দেখো কি রোদ। আর সকালে সকালে রান্না করেছি, ওগুলো এখনো গোছানো হয়নি, গোছানো হয়নি বলতে মানে ঝাল হলুদি কোটোগুলো ওইখানে রেখে এসেছি, আবার রান্না করতে হবে, তো তো বারেবার তোলাপাড়া করার দরকার নেই, ওইখানেই থাক, ঢেকে রেখেছি সব। তো এখন গিয়ে রান্নাটা করে নেব। ঠিক আছে, কি কি রান্না করি তোমাদের শেয়ার করব অবশ্যই। তো আমি আবার পরে দেখাচ্ছি তোমাদের। দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, এখন বিকাল টাইম, তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এখন উঠলাম, ছেলে মেয়ে ঘুমাচ্ছে। আর আমাদের ওই ঘরের শাশুড়ি আছে, ওইখানে অনেকজন এসছে, তো আমি এখন ওদের কাছে যাব। প্রচুর লোকজন এসছে, ওই ভিড়েই তো কথা বলছে ওরা। এই যে মুরগিগুলোকে খেতে দিলাম, ছেলে মেয়ে শুয়ে আছে।
আর দেখো এখন সন্ধ্যাবেলা, এখন ভাবছি একটু পাস্তা করে দিই ওদের। পাস্তাটা অনেকদিন এনেছে তো আর খাওয়াই হচ্ছে না, তো একটু একটু করে দিয়ে ওদের শেষ করে দেব। তো আজকে একটু করে দিচ্ছি। তো ঠিক আছে, আমি পাস্তাটা করি, তোমরা দেখতে থাকো। তো আমার ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।